بسم الله الرحمن الرحيم. সালতানাতে ওসমানিয়ার শুরুর দিকে দুই শতাব্দী পর্যন্ত পুরুষ মানুষরা সিংহাসনে বসেছিলেন, কিন্তু সুলতান সুলেমান দি গ্রেটের সময়ে প্রথমবারের মতো একটি এমন ইনক্লাবের জন্ম নিল যেখান থেকে একটি নারী না তো শুধুমাত্র সুলতান বরং সম্পূর্ণ সাম্রাজ্যকে শাসন করেছিল। আর এর নাম ছিল হুরেম সুলতান, আর যাকে হুররাম সুলতানও বলা হয়ে থাকে। হুরেম সুলতান ইউক্রেনে 1505 খ্রিস্টাব্দের আশেপাশে জন্মগ্রহণ করেছিল, আর এর আসল নাম ছিল রোকসিলানা। তাতারীয়রা এদের অঞ্চলে আক্রমণ করার সময় একে গোলাম বানিয়ে নিয়ে যায়, আর সে একজন গোলাম হয়ে বিক্রি হতে হতে শেষ পর্যন্ত সালতানাতে ওসমানিয়ার হারাম পর্যন্ত পৌঁছে গেল। আর এটি সেই সময়ের কথা যখন শেহজাদা সুলেমান মানিশার সুবার গভর্নর ছিলেন, আর এখানেই তার প্রিয় পত্নী মাহি দেবরানের পক্ষ থেকে একটি পুত্র শেহজাদা মুস্তাফার জন্ম হল। মাহি দেবরান এক সর্দারের কন্যা ছিল এবং শেহজাদা সুলতানের প্রিয় পত্নীও ছিল, আর সুলতান সুলেমান যাকে গুলবাহারের উপাধি দিয়েছিলেন। 1520 খ্রিস্টাব্দে সুলতান সেলিম আওয়ালের মৃত্যুর পর শেহজাদা সুলেমান বাদশাহতে পরিণত হলেন, আর সালতানাতের সঙ্গে সঙ্গে সুলতানি হারামও সুলতান সুলেমানের অধীনে চলে আসলো। আর এই হারেমের সবচেয়ে শক্তিশালী মহিলা সুলতান সুলেমানের মা আয়েশা হাফসা খাতুন ছিলেন, আর এর পরের পজিশন ছিল সুলতানের সবচেয়ে প্রিয় পত্নী মাহি দেবরানের, আর যে একজন শেহজাদার মাও ছিল। কিন্তু রক্সেলানা এই হারেমে এন্ট্রি করতেই সমস্ত কিছুর পরিবর্তন হয়ে গেল, আর কয়েক শতাব্দী ধরে চলে আসা রীতিরেওয়াজগুলোকেও একেবারে ভুলিয়ে দেওয়া হলো। বিশেষজ্ঞরা লিখে থাকেন যে রোকসেলানা এত খুব সুন্দর তো ছিল না যেমনটি সুলতান সুলেমানের বাকি পত্নী এবং উপপত্নীরা ছিল, কিন্তু রোকসেলানার যেই জিনিসটি সুলতানকে প্রভাবিত করেছিল সেটি হলো এর শখ এবং চঞ্চলতা। এর সঙ্গে সঙ্গে সুলতান এর স্ফূর্তি, সেন্স অফ হিউমার এবং এর বুদ্ধিমত্তার দিবানা ছিলেন, আর এই সমস্ত কিছুর জন্যই সুলতান সুলেমান একে হুররেম মানে খুশি মেজাজি উপাধি দিয়েছিলেন, আর যেটি তুর্কি ভাষাতে হুরেমে পরিণত হয়েছিল। 1521 খ্রিস্টাব্দে হুরেম সুলতান তার প্রথম পুত্র মুহাম্মদকে জন্ম দেয়, আর এর সঙ্গে সঙ্গে সে এই সালতানাতের তৃতীয় সবচেয়ে শক্তিশালী নারীতে পরিণত হয়। আর এর পরবর্তী 4 বছরে হুরেম সুলতানের 4টি সন্তান হয়েছিল, আর যেটি সহস্র সাল ধরে চলে আসা এই নিয়মেরও উল্লঙ্ঘন ছিল। আর যেই নিয়মটি ছিল একটি পত্নী শুধুমাত্র একটি সন্তানেরই জন্ম দিতে পারত, কিন্তু সুলতান সুলেমান আলিশানের আগে কে খাড়া হয়ে দাঁড়াতে পারত। এবার সুলতান সুলেমান তার সমস্ত বারবারান্ত ধ্যান হুরেম সুলতানকে দিতে থাকল, আর যেটিকে দেখে মাহে দওয়ারা মানে সুলতানের প্রথম পত্নী হুরেম সুলতানের উপর খুবই হিংসা করতে থাকল। আর এরপর মাহে দওয়ারা এবং হুরেম সুলতানের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হলো। দুজনেই একে অপরকে যতটা পারত ততটা নিচু দেখানোর চেষ্টা করে থাকত। বিশেষজ্ঞদের মতে এই দুই শক্তিশালী নারী একে অপরের উপর প্রাণে মেরে ফেলার হামলা করেছিল, আর এই সময় সুলতান সুলেমানের মা হাফসা খাতুন এদের দুজনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার সমস্ত রকম চেষ্টা করতে থাকে। 1533 খ্রিস্টাব্দে মাহি দেবরানের পুত্র শেহজাদা মুস্তাফা সালতানাতের সিংহাসনে বসার উপযুক্ত হয়ে গেল, আর যার পরের বছরে সুলতান সুলেমানের মা আয়েশা হাফসা খাতুনের ইন্তেকাল হয়ে যায়। রাজমহলের সমস্ত রকম পরিস্থিতি হুরেম সুলতানের বিরুদ্ধে চলে যাচ্ছিল, কিন্তু হুরেম সুলতান নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সুলতানকে নিজের এমন বয়স করে নিল যার পর সুলতান তাকে বিবাহ করে নিজস্ব পত্নী বানিয়ে নিল। যেহেতু ওসমানিয়াদের মধ্যে উপপত্নীদেরকে বিবাহ করার অনুমতি ছিল না, আর এমনইভাবে আর একটি ঐতিহ্য হুরেম সুলতানের হাতেই সমাপ্ত হয়ে গেল। তারপর একটি আশ্চর্য অদ্ভুত ঘটনা ঘটে গেল, আর যেটির উদাহরণ সালতানাতে ওসমানিয়ার তারিখে আর কখনোই মেলেনি। মানে সুলতান সুলেমান তার সমস্ত উপপত্নীদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিল, আর শুধুমাত্র হুরেম সুলতানের কাছেই যেতে থাকলো, আর এই মহাব্বত এবার প্রেমে পরিণত হলো। সুলতান সুলেমানের এখন হুরেমের কাছ থেকে সামান্য সময়ও দূরে থাকা ভালো লাগতো না, এতদূর পর্যন্ত যে তিনি তার প্রশংসা করার জন্য শায়রি এবং কবিতাও লিখতে শুরু করলেন। তারপর একদিন হারাম সরাই মানে যেটিকে পুরানো মহলও বলা হতো, বলা হয়ে থাকে যে সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। কিছু বিশেষজ্ঞরা এমনটি বলেছেন যে এই আগুন হারেম সুলতান নিজেই লাগিয়েছিল, আর যাতে করে সে তোপকাপি মহলে সুলতানের কাছে যেতে পারে। সুলতান মাহমুদের সময় থেকে এমনটি আইন ছিল যে কোনো মহিলায় শাসন কার্য চালানো রাজ্যসভাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু হুরেম সুলতানের হাতে এই নিয়মও ভেঙে চুরমার হয়ে গেল, আর সে তোপকাপি মহলেই থাকতে শুরু করলো। আর এমনইভাবে সে এবার সুলতানের উপর ভারীও হতে থাকলো, আর একদিন এমনও সময় চলে আসলো যখন সে বিশেষ বিশেষ সিদ্ধান্তগুলোতেও সুলতানকে মাশওয়ারা দিতে শুরু করলো। আর এখান থেকে শুরু হলো সেই সময় যেটিকে ইতিহাসের পাতাতে ওসমানিয়ার নারীদের সালতানাত হিসাবে মনে করা হয়ে থাকে। তুর্কির বিশেষজ্ঞরা লিখেছেন যে হুরেম সুলতান জনগণের কাছে জাদুকরিনীর নামেও বিখ্যাত ছিল, আর এটি হতেও পারে যে সে সুলতানকে নিজের বশে করে রাখার জন্য এর উপরে কালা জাদু পরিয়ে রেখেছিল।
কেননা সাধারণ মানুষদের কাছে এটি প্রচলিত ছিল যে হুরেম সুলতান হাকিমদের কাছ থেকে জন্তু জানোয়ারদের শরীরের বিশেষ অংশগুলোকে কিনে থাকত, মানে যেগুলোকে জাদু টোনাতে ব্যবহার করা হয়ে থাকে। সময় অতিবাহিত হতে থাকলো আর তাদের সন্তানরাও যুবক হতে থাকলো, কিন্তু মাহি দেবরানের বড় পুত্র শেহজাদা মুস্তাফা হুরেম সুলতানের জন্য একটি দুঃস্বপ্ন হিসাবে থেকে গেল। কেননা তখন শেহজাদা মুস্তাফাই সিংহাসনে বসার জন্য উপযুক্ত ছিল, আর তুর্কিতে এই প্রথা চলে আসছিল যে সুলতান সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে সে তার নিজের সমস্ত ভাইদেরকে হত্যা করে ফেলত। আর এই জন্যই হুরেম সুলতানকে পিছনের তারিখ এবং তার সন্তানদের জন্য চিন্তা হতে শুরু হলো, আর এই জন্যই সে যে কোনো অবস্থাতে মুস্তাফাকে নিজের রাস্তা থেকে সরাতে চাইছিল। আর এই রাস্তার মধ্যে সবচেয়ে বড় বাধা ছিল উজির ইব্রাহিম পাশা, আর যে সেই সময় সালতানাতের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি ছিলেন। হুরেম সুলতান সুলেমানের কান ভরে ভরে তাকে বাধ্য করলো যে সে যেন ইব্রাহিম পাশাকে হত্যা করে দেয়, আর সুলতানও শেষ পর্যন্ত এমনটি করলেন। আর যারপর সুলতান হুরেম নিজের জামাই রুস্তম পাশাকে উজিরের পদে আসীন করল। রুস্তম পাশা একদিকে সুলতান সুলেমানকে শেহজাদা মুস্তাফার বিরুদ্ধে উস্কাতে শুরু করলো, আবার দ্বিতীয় দিকে শেহজাদা মুস্তাফাকেও নিজের বাবার সঙ্গে ষড়যন্ত্র করানোর চেষ্টা করলো। শেহজাদা মুস্তাফা খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী একজন যুবক ছিল, আর যে নিজের বাবার সঙ্গে খুবই মহাব্বত করে থাকত। কিন্তু সুলতান সুলেমান রুস্তম পাশা এবং হুরেম সুলতানের কথাতে ফেঁসে গেল। সুলতান সুলেমান 1553 খ্রিস্টাব্দে ইরানে আক্রমণ চালায়, আর মুস্তাফাও এই রকম পরিস্থিতিতে নিজের বাবাকে সাহায্য করার জন্য পৌঁছালো। কিন্তু মুস্তাফা জানতেও পারেনি যে মৃত্যু তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুলতান সুলেমান ভাবলো মুস্তাফা তার উপরে হামলা করার উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে, আর এই জন্য সুলতান সুলেমান শেহজাদা মুস্তাফাকে ধোঁকা দিয়ে হত্যা করে দিল। আর এখান থেকেই জন্ম নিল সেই গোপন রহস্যের, যেটি পরবর্তীতে সালতানাতে ওসমানিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঐতিহাসিক এবং বিশেষজ্ঞরা এই কথার সঙ্গে সহমত যে শেহজাদা মুস্তাফা একজন খুবই বুদ্ধিমান, শক্তিশালী এবং দক্ষ শাসক হতেন, আর যেখান থেকে এই সালতানাত তার সর্বোচ্চ শিখরকেও ছাড়িয়ে যেত। কিন্তু নোংরা উদ্দেশ্য এবং প্রতিনিয়ত ষড়যন্ত্র করা সত্ত্বেও হুরেম সুলতান তার নিজস্ব জীবনে কোনো পুত্রকে সুলতান হতে দেখতে পায়নি। আর একটি নারীর সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সালতানাতের বিশেষ জিনিসের সিদ্ধান্ত নেওয়া সুলতান সুলেমানের বৃদ্ধ অবস্থাও খুব একটা ভালো কাটল না। সবথেকে বুদ্ধিমান দক্ষ পুত্রকে সে হত্যা করে ফেলেছিল, আর বাকি দুই পুত্র মুহাম্মদ আর জাহাঙ্গীর তারা কুদরতভাবে মারা গেল। আর বেঁচে থাকা দুই পুত্র বায়াজিদ এবং সেলিমের মধ্যেও এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল, আর যেটি মোটামুটি 8 বছর পর্যন্ত প্রতিনিয়ত থাকলো, এবং সেটি সুলতান সেলিমের সিংহাসনে আরোহণের পরই শেষ হলো। রক্সিলানা আল মারুফ হুরেম সুলতানের গর্ভ থেকে জন্ম নেওয়া বাকি শেহজাদারা বিলাসিতাতেই মগ্ন থাকতে শুরু করলো, আর যেই কারণে নিজের সময়ের সুপার পাওয়ার মুসলিম সালতানাতের ধ্বংসের কারণ হয়েও দাঁড়ালো। যে এই কাজটা ইউরোপের বড় বড় শাসকরা করতে পারেনি, সেই কাজ ইউরোপের বাজারে বিক্রি হওয়া একজন গোলাম করে দেখালো, আর 3 মহাদেশের উপর ছড়িয়ে পড়া সালতানাতের ধ্বংসের কারণ হয়েও দাঁড়ালো। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।